নমস্কার, স্বাগত নৈহাটির বঙ্কিম আঞ্জলি স্টেডিয়ামে। সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বির ম্যাচ আজকে কলকাতা কাস্টমস ক্লাব খেলবে পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাবের সঙ্গে। যে ম্যাচ বিশ্বজিৎ হেমব্রম বাদিকে সুইচ ওভার করেছেন, ওখানে কিন্তু রজক বল পেয়েছেন, দীপক কুমার রজক। ও, বিপজ্জনক পরিস্থিতি, গোল হওয়ার মতো, কিন্তু না, প্রশংসা করব সৌমাম ঘোষের, যে ক্ষেত্রে বলটিকে কিন্তু তিনি তালুবন্দি করে নিয়েছেন, শরীরকে ছুড়ে দিয়ে এগোচ্ছেন। বিশ্বজিৎ সময় নিচ্ছেন, লম্বা একটা ডেলিভারি, লক্ষ্য সেই রজক, দীপক রজক বল পেয়েছেন, সেন্টার করেছেন, বিপজ্জনক পরিস্থিতি এবং গোল হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি বলবো এই জায়গায় দীপক রজক বাঁ দিক থেকে একটা ভালো সেন্টার রেখেছিলেন এবং ওখানে কিন্তু সুময় সোম, এই সুময় ঘোষ, সুব্রত ঘোষ মাঝ মাঠে কিন্তু খুব ভালো ফুটবল খেলছেন। বাঁ দিক থেকে আবার দীপক রজক, তাকে কিন্তু কেন ছেড়ে রাখছেন তপেন্দু আমি এটা বুঝতে পারছি না। এবার কিন্তু আবার একটা সুযোগ চলে এসেছিল এবং এই জায়গায় আমি বলবো বিষ্ণু টিএম তার নামের পাশে থেকে আবার দীপঙ্কর লম্বা ক্লিয়ারেন্স, চেস্টাপে ভালো বল নামিয়েছেন, ওখানে রাজীব শট, কিন্তু জায়গায় ছিলেন গোলরক্ষক অর্ণেন্দু, বিপদ তৈরি হয়নি, ঘুরে গিয়ে ডান পায়ে একটা শট নিয়েছিলেন, টাইম দেওয়া হয়েছে সংযুক্তির সময়। দীপক রজক ইনসাইড করেছেন, বাহ, খুব ভালো ইনসাইড, আবার আউটসাইড, কিন্তু বল ছাড়তে হবে, বাহ, ভালো লে অফ, এখান থেকে কিন্তু মিস করলেন কি করে আমি বুঝতে পারলাম না। ওখানে কিন্তু ভালো বল রাখছেন দীপক, আবার সেই সুব্রত ঘোষ সরাসরি সৌমাব, বলটিকে কিন্তু তালুবন্দি করিলেন, শট অন টার্গেট ছিল বলবো, কিন্তু সৌমাব জায়গায় ছিল। এখান থেকে ইনসুইংয়ে যদি বলটা গোলে রাখা যায়, ও, গোলের মধ্যে ছিল, বাহ, অসাধারণ সেভ সৌমাব, বলটা কিন্তু ইনসুইং ছিল এবং বলটা ডিপ করছিল। প্রশিক্ষক বেশ কিছু পরিবর্তন নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত খেলার ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। আক্রমণ শানাবার চেষ্টায় অনুপম দত্ত, সেখান থেকে ভালো টাচ, বিপদ হতে পারে, অনুপমের সামনে সুযোগ এবং গোল, অনুপম দত্ত গোল করে দিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ 1-0 গোলে এগিয়ে গেল। কাউন্টার অ্যাটাক থেকে একটা স্ট্রে বল এসেছিল এবং সেই স্ট্রে বলটাতে গোল করে দিলেন অনুপম দত্ত এবং আপাতত 1-0 গোলে এগিয়ে রইল। আমরা নিঃসন্দেহে আর তাহলে কিন্তু কলকাতা কাস্টমস, আজকে অঘটন ঘটলো পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, কলকাতা কাস্টমসের অঘটন ঘটবে। আবার একটা আক্রমণ, আবার একটা সেন্টার, আবার সুযোগ রয়েছে, এক্ষেত্রে 1:1 সেই অনুপম দত্ত বলটিকে কিন্তু গোলের মধ্যে রাখতে পারলেন না। অনেক সুযোগ শিক্ষক, কারণ একজন সুস্থ প্লেয়ারকে মাঠে রাখাটাই জরুরি। 12 মিনিটের লাইফলাইন রয়েছে কলকাতা কাস্টমসের কাছে। অমিত চক্রবর্তী ডান দিক থেকে, দীপক, অমিত হেড, গোলরক্ষক বেরিয়ে এসছেন, এক্ষেত্রেও গোল হলো না এবং আমি বলবো রাজন বর্মন গোল করতে পারলেন না। দুর্দান্ত একটা সুযোগ ছিল, কিন্তু বুক চিতিয়ে লড়াই করছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিপ ডিফেন্সে, কতক্ষণ তারা এই লড়াই দিতে পারবেন তার উপরই কিন্তু আজকের ম্যাচের ভাগ্য নির্মল। এবার একটা ওপেন বল, সুযোগ আছে, সৌমাব ঘোষ গোল ছেড়ে বেরিয়ে এসে পরিস্থিতি বাঁচালেন এবং শেষ পর্যন্ত এই যাত্রায় দলের পতন রোধ করলেন রক্ষণভাগের খেলোয়াড় সৌমাব। এই মুহূর্তে অবধারিত গোল বাঁচালেন, আমরা আর একবার দেখে নিই, দেখুন এই বল। অবিনাশ নায়েক সময় নিচ্ছেন, রতন মান্ডি কাট করে বেরিয়ে গেছেন সামনে, খানিকটা অরক্ষিত জমি, দ্বিতীয় গোলটা ইনস্যুরেন্স গোলটা তুলে নিলে এই জায়গায় বিপদ হতে পারে, সুযোগ ছিল রাজীব দত্ত, ও, পায়ে বলে লাগাতে পারলেন না, এত ভালো একটা মাইনাস দিয়েছিলেন রতন মান্ডি, আমরা আর একবার দেখে নেব। বাঁদিক থেকে আবার আক্রমণ, শেষ আক্রমণ, গোল কি পরিশোধ হবে, সুযোগ রয়েছে কলকাতা কাস্টমস, এখনো সুযোগ রয়েছে সৌভিক, সেখান থেকে রাজন বর্মন, ব্লকিং হয়ে গেছে, ফিরতি বল শট, আবার ব্লকিং, এখনো সুযোগ না, শেষ রক্ষা, এখন চলে আসছেন সামনে বিশ্বজিৎ হেমব্রম, প্রচন্ড চাপ তৈরি হয়েছে এবং বলতে বলতে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন
যে আজকের ম্যাচ শেষ, শুভঙ্কর দাস, এবং সেই সঙ্গে সঙ্গে অঘটন ঘটলো বলবো সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বিতে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে।